আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে পিকটা শেয়ার করছিলাম, কিন্তু আজকে রান্নাটা শেয়ার করব। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে, তারপর সব মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে আবার পানি দিয়ে মশলাটা কষানো হবে। কারণ মশলা কষানোর উপরে নাকি স্বাদ অনেকটা ডিপেন্ড করে, আমার আম্মু বলে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর সবজিগুলো দিয়ে দেবে। এই মিক্সড সবজিটা খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনি যারা খাননি বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক টেস্ট লাগবে আপনাদের। তারপর এইভাবে নাড়াচাড়া করে পানি বের হবে সবজি থেকে। আপনারা প্রয়োজন মতো পরিমাণ মতো পানিগুলো শুকিয়ে নেবেন, হয়ে যাবে আপনাদের রান্না। আল্লাহ হাফিজ।